তো বন্ধুরা আবার চাকরির আপডেট দিয়ে চলেছি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম পরীক্ষা দিতে হবে না, ডাইরেক্ট জয়নিং ইন্টারভিউয়ের মাধ্যমে জয়নিং। রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারবে, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, কোনো রকম ফিস তোমাদেরকে দিতে হবে না, ঠিক আছে। আর JSW স্টিল কোম্পানির তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যারা যারা যে জিন্দাল কোম্পানিতে চাকরি পেতে চাইছো, তারা তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কীভাবে আবেদন করবে, কোন কোন পোস্টের জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো। বেতন তোমরা এখানে ভালো পর্যন্ত বেতন পেয়ে যাবে, 50,000 টাকা পর্যন্ত বেতন পাবে তোমরা, ঠিক আছে। আর এখানে তোমাদের যে ফর্মটি কীভাবে পূরণ করবে সেটা ইন ডিটেলসে রেখে পাবে। যদি ফর্ম পূরণ করার সময় কোনো রকমের ভুল হয়, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউতে রিজেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ ইন্টারভিউ তোমার রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ ফর্মটি বাতিল হয়ে যাবে, তাহলে তুমি ইন্টারভিউতে ডাক পাবে না। তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং তারপরে যারা যারা ইচ্ছুক আছো তারা এই এখানে অ্যাপ্লাই করতে পারো। তো চলো শুরু করি। আর এরকমই ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দিও। JSW রিক্রুটমেন্ট 2024, যেখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, JSW স্টিল ভ্যাকেন্সি অর্থাৎ JSW কোম্পানির তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি আপলোড দেওয়া হয়েছে। কোন কোন পোস্টে এখানে আবেদন করতে পারবে তোমরা, শিফট ইঞ্জিনিয়ার, সেলস অফিসার, অপারেশন ইঞ্জিনিয়ার, প্লাম্বার, টেকনিশিয়ান, এছাড়াও ফিনান্সিয়াল কন্ট্রোলার, ফ্যাক্টরি মেডিকেল অফিসার, সার্ভে অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, টেকনিক্যাল ক্রেন অপারেটর, লোকো অপারেটর এবং আদার বিভিন্ন পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো অনেকগুলি ভেরিয়াস পোস্ট কিন্তু এখানে আছে, বিভিন্ন যোগ্যতায় এখানে বিভিন্ন পোস্টে আবেদন করা যাবে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পোস্ট পর্যন্ত আছে, এখানে আবেদন করতে হবে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অল ইন্ডিয়ার সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে যে সিলেকশন প্রসেসটা থাকছে সেটা হচ্ছে তোমাদের প্রথমত গ্রুপ ডিসকাশন করা হবে এবং তারপরেই হবে ইন্টারভিউ। তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রেখি, এই যে গ্রুপ ডিসকাশন, এখানে কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসটা গ্রুপ ডিসকাশনের সময়তেই কিন্তু ভেরিফিকেশন করে নেওয়া হবে। তাহলে তোমরা ফর্মটি কিন্তু ফিল আপ করার পূর্বে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলি হাতের কাছে নিয়ে, সমস্ত ডকুমেন্টসগুলিকে নিয়ে ভালোভাবে শান্ত মাথায় ফর্মটি ফিল আপ করবে, যাতে ফর্মটি যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে তোমাদেরকে গ্রুপ ডিসকাশনের থেকেই বাদ দিয়ে দেওয়া হবে, ইন্টারভিউ পর্যন্ত যেতে দেবে না, ঠিক আছে। এবার হচ্ছে JSW রিক্রুটমেন্টের স্যালারি তোমরা পেয়ে যাবে পার মান্থ 50,000, পার মান্থ 50,000 কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের বয়সের লিমিট মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। 18 বছর থেকে তোমার মিনিমাম বয়স শুরু হচ্ছে, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, সকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে কোনো রকমের ফিস দিতে হবে না, শুধুমাত্র নো ফিস, ফ্রিতে আবেদন করতে পারবে, সকলেই আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড, এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে সেটা হচ্ছে মাধ্যমিক 12, ITI, BE, BTEC ডিপ্লোমা এবং এনি ব্যাচেলর ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট, মানে যে কোনো যোগ্যতা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং ITI সঙ্গে ডিপ্লোমা, এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তবুও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি JSW অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। এখানে তোমরা কীভাবে আবেদন করবে, কোন কোন পোস্টে আবেদন করতে পারবে সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে চলে আসার পর এই দিকে দেখতে পাচ্ছ যে থ্রি ডট অপশানটিতে তোমরা ক্লিক করে দেবে। থ্রি ডট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কেরিয়ার অপশানে ক্লিক করবে। কেরিয়ার অপশানে ক্লিক করার পর তোমরা কী করবে দেখো, কেরিয়ার অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখো সি ওপিনিয়ন অ্যাট JSW, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে জবের যে ইটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে তোমরা কী কী করবে, এখানে যে দেখতে পাচ্ছ বিভিন্ন জবের এখানে কিন্তু ই দেওয়া আছে, জব দেওয়া আছে, টাইটেল, এই টাইটেলের উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই নাও বলে একটা বাটন চলে এসেছে। তো তোমরা কী করবে, এই অ্যাপ্লাই নাও বাটন দিতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে। তো তোমাদের যদি JSW অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে আগে থেকে তোমাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে তোমরা এখানে লগ ইন করে নেবে ইমেল আইডি দিয়ে, আর যদি তোমাদের অ্যাকাউন্ট করা না থাকে আগে থেকে তাহলে তোমরা কী করবে এখানে সাইন ইন উইথ গুগল এবং সাইন ইন উইথ লিঙ্কডইন। তো তোমরা সাইন ইন উইথ গুগল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবে। অ্যাকাউন্ট বানানোর পরেই তোমাদের সেই নতুন যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি ওপেন হয়ে যাবে এবং সেই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা খুব সব ভালোভাবে দেখে ফিল আপ করবে।
ঠিক আছে। তো আজকে দেখো তোমরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যারা যারা এখানে চাকরি পেতে চাইছো তারা তারা অতি অবশ্যই খুব তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে দাও। আর যদি তোমরা এই ফর্ম ফিল আপের ভিডিও চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা এরকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নাও এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।